হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি। তোমরা তো দেখেছোই গতকাল আমাদের বেরোনোর কথা ছিল, তো অলরেডি আমি রেডি হয়ে গেছি। এখন বাজতে চলেছে 7:05, তো একদম রেডি গেছি, সমস্ত ড্রেস পোশাক পরে নিয়েছি, সবকিছুই রেডি আছে। তো এখন শুধুমাত্র বেরিয়ে যাওয়ার পালা। আর বাইরে বৃষ্টি নেই, খুব ভালো ব্যাপার একটা এটা হয়েছে। ঈশ্বর হয়তো বা মুখ তুলে চেয়েছেন, না হলে তো আবার বৃষ্টিতে ভিজে ভিজে আমাদেরকে যেতে হতো। বা রেনকোট পরে নিতাম, রেনকোট তো অবশ্যই পরতাম, তো তাও আর কি ওই বৃষ্টিটা থেকে যেত আর কি। তো ভালোই হয়েছে, রোদ উঠেছে আর ফুল স্লিপ পরে নিয়েছি, রোদ লাগবে না সেরকমটা। তো চলো আর লেট না করে বেরিয়ে পড়ি। আর সমস্ত ব্যাগ তো একদম রেডি হয়ে গেছে, কিছু ভুলে যাচ্ছে কিনা জানি না, এত তাড়াহুড়োতে কালকে প্যাকিং করেছে, তোমাদের সাথে সবটা তো শেয়ার করেছি। চলো বন্ধুরা আর লেট না করে বেরিয়ে পড়ি। আর ব্যাগপত্র বাইকের মধ্যে বাঞ্জি কর্ড দিয়ে বাঁধতে হবে, তো সেখানে একটু সময় লাগবে। তো চলো আর লেট না করে বেরিয়ে পড়ি। তো ঝটপট করে নিচে নেমে পড়েছি আর এভাবে ব্যাগগুলোকে বেঁধে নিয়েছি পুরো সিকোর ভাবে। আর বাঁদিকে যে সাদা কাপড়ের ব্যাগটা দেখতে পাচ্ছ, ওতে জুতো আছে, এই সবসময় পরার আর কি ওখানে গিয়ে। তো এইভাবেই বেঁধে নিয়েছি। তো বন্ধুরা, এখানে অনেকক্ষণ এসে আমরা এগুলো সেট করলাম, মানে লাগালাম। তো ফুল প্যাকটা হয়ে গেছে, একদম রাইডের জন্য রেডি আমরা। এখন শুধুমাত্র বেরোনোর পালা। তো একটু ওপরে গেল, একটু চলে এসছে, এখনই বেরিয়ে যাব। তো চলো, রেডি হয়ে গেছে একদম। দেখো প্যাকটা পুরো বাইক স্টার্ট করে দিয়েছে। তো চলো বেরিয়ে পড়ছি ঠাকুরের নাম করে, নাম করে আশা করছি ট্রিপটা ভালো যাবে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে বেরিয়ে পড়ি। তো দেখো বন্ধুরা, সকালবেলা 7টার সময় এত রোদ্র উঠে গেছে, ভীষণ লাকি আমরা। আর বেরিয়ে পড়লাম, আর আমাদের সাথে যাবে হলো একটা দাদা, মানে আমার বরের দাদা, আমার ভাসুর। তো দাদার বাড়ির সামনে এসে দাঁড়ালাম। তো দাদা বেরোবে, তিনজনে মিলে একসাথেই রওনা দেব শিলিগুড়ির উদ্দেশ্যে। আর বন্ধুরা, যে রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি, এই পথটা তোমরা হয়তো বা পুরনো যারা বন্ধুরা আছো তারা তো চেনে, আর যারা নতুন এসেছো তাদেরকে বলে রাখছি, এটা কিন্তু NH31। আর এই রাস্তাটা কিন্তু, এই রাস্তা ধরেই কিন্তু ভুটানে যাওয়া যায়, আবার সোজা এই রাস্তাটা ধরেই কিন্তু আসামে চলে যাওয়া যায়। তো এটা হলো NH31, আবারও বলছি। আর যেতে যেতেই দেখো আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম, এখান থেকে রিফিল করে নেওয়ার জন্য দুটো গাড়ি। কারণ কিনা এখান থেকে শিলিগুড়ি, আমাদের বাড়ি থেকে শিলিগুড়ি 175 কিলোমিটার, সেক্ষেত্রে আগে থেকে রিফিল করে নেওয়া ভালো। আর এরপরেই মানে পেট্রোল পাম্পের পাশেই একটা ধাবা আছে, এই ধাবাটার নাম হলো নিমতি ধাবা, যারা কিনা নর্থ বেঙ্গলে থাকো তারা হয়তো বা পরিচিত। আর এখান থেকে তিনজন চা খেয়ে নেব, সকালবেলা যেহেতু চা খেয়ে বেরোনো হয়নি তো সেক্ষেত্রে রিফ্রেশিং এর জন্য চাটা। তো বন্ধুরা, এখান থেকে আমরা একটু চা খেয়ে নিলাম। তো এবারে আমরা বেরিয়ে পড়বো আবার শিলিগুড়ির উদ্দেশ্যে। তো শিলিগুড়িতে দু একটা কাজ আছে, তারপর আমরা বেরিয়ে পড়বো কার্শিয়াং এর উদ্দেশ্যে। তো চলো এখন বেরিয়ে পড়া যাক। মিনিমাম এখন 8টা বেজে গেছে, 8টা থেকে 8:30 মধ্যে কিছু একটা আমরা করে দেখি। তো চলো এখন বেরিয়ে পড়ি। চা খা খেয়ে নিয়েছি, একদম সকালবেলা চা খাওয়া হয়নি যেহেতু, সেহেতু ভালো লাগছিল না। তো এখানে একটু দাঁড়ালাম, কিছুক্ষণ দাঁড়ানোর পরে একটু চা খেলাম। চলো তাহলে এখন বেরিয়ে পড়ি। তো বন্ধুরা, নিমতি অনেকক্ষণ আগেই আমরা ছেড়ে দিয়েছি, আর এবারে ক্যামেরা হাতে আবার শ্যুটটা স্টার্ট করে দিলাম। আর এখন এসে পৌঁছেছি হাসিমারা, এই জায়গাটার নাম হলো হাসিমারা। আর এই যে ডান দিকের রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরেই কিন্তু ভুটানে চলে যাওয়া যায়, মানে ভুটানে যাওয়ার রাস্তা বলতে পারো। আর ওপরের বোর্ড খেয়াল করলেই দেখতে পারবে এখনো শিলিগুড়ি 133 কিলোমিটার বাকি। আর এখন আমরা পৌঁছে গেছি, দেখো এটা হলো জলদাপাড়া ফরেস্টে ঢুকে গেছি অলরেডি। আর এই রাস্তা ধরেই তোমরা দেখতে পারবে বাঁ দিকে জলদাপাড়া ন্যাশনাল পার্ক। আর জলদাপাড়া ন্যাশনাল পার্ক সম্পর্কে তোমরা তো ছোটবেলা থেকেই হয়তো বা পরিচিত, আমরা জিওগ্রাফি বইয়ে অনেকবার জলদাপাড়া অভয়ারণ্যের নাম শুনেছি, যেটা কিনা গন্ডারের জন্য বিখ্যাত। তো এটাও একটা টুরিস্ট স্পট বলতে পারো, কিন্তু এখনো পর্যন্ত আমার এখানে আসা হয়নি, ঘোরা হয়নি, তবে ইচ্ছে আছে এর মধ্যে একদিন আসব। আমার বাবার বাড়ি হোক কিংবা শ্বশুর বাড়ি, দুটো বাড়ির থেকেই জলদাপাড়ার ডিস্টেন্স খুবই কম। তো যাই হোক, জলদাপাড়া ছেড়ে, মাদারিহাট ছেড়ে এবারে আমরা ঢুকে পড়েছি দলগা বীরপাড়ায়। আর দলগা বীরপাড়া বলতে পারো আমারই এলাকা, মানে আমার বাবার বাড়ির এলাকা দলগা বীরপাড়া, মানে এই জায়গাটা থেকে আমার বাড়ির ডিস্টেন্স মাত্র 11 কিলোমিটার। তো তোমাদেরকে সামনে গিয়ে আমি দেখাবো
যে ডান দিকে কি আছে আর বাদিকে কি আছে। মানে সত্যি কথা বলতে বাদিকে আমার বাবার বাড়ি যায়, সেই পথ ধরে 11 কিলোমিটার গেলেই আমার বাবার বাড়ি পড়ে। তো সেক্ষেত্রে এই জায়গাটাতে এসে আমার বাবা মানে এখনো পর্যন্ত কথা জড়িয়ে যাচ্ছে, মানে আমার বাবার বাড়িটাকে মিস করছি। অনেকদিন আসা হয় না, তবে ইচ্ছে আছে এর মধ্যে কোনো একদিন যাব। আর যে ডান দিকের রাস্তাটা দেখতে পাচ্ছ, তো এই রাস্তাটা ধরে তোমার চলে যাওয়া যায় ভুটানে, এদিক দিয়েও যাওয়া যায়। আর এই যে বাঁদিকের রাস্তাটা দেখছো, এই দিক দিয়ে 11 কিলোমিটার গেলে আমার বাবার বাড়ি। আর হলো তোমাদেরকে বারবার করে বলছি, হাসিমারা দিয়েও ভুটানে যাওয়া যায়, বীরপাড়া দিয়েও ভুটানে যাওয়া যায়। হ্যাঁ, যাওয়া যায়, মানে ভুটানে ঢোকার 4টা রাস্তা রয়েছে। তো সেক্ষেত্রে এই রাস্তাগুলো আমি তোমাদেরকে বলছি, মানে শুধুমাত্র 2টো রাস্তার কথাই আমি তোমাদেরকে বললাম যে এই 2টো রাস্তা ধরে ভুটান পর্যন্ত যাওয়া যায়। আর রাস্তায় যেতে যেতে দেখছি ছোট ছোট ছেলেমেয়েরা ভাই বোনেরা স্কুলে যাচ্ছে। তো এই সময়টাতে আমি আমার স্কুলটাকে ভীষণ মিস করছি। সত্যি কথা বলতে এই সময়টিতে আমরাও কিন্তু বন্ধু বান্ধবীদের সাথে এইভাবে রাস্তায় ধরে, মানে রাস্তার এক পাশ ধরে লাইন করে কিন্তু আমরাও স্কুলে যেতাম। মানে ওই স্মৃতিগুলো এখনো পর্যন্ত চোখের মধ্যে ভাসছে, ওদেরকে দেখে ভীষণ মনে পড়ছে যে এই সময়টা এখন 9:30 কি 10টা বাজে, তাহলে এখন হয়তো বা এই সময়টাতে আমরাও যেতাম স্কুলে। আর এখানে দেখো শিলিগুড়ি আর 103 কিলোমিটার, আর আমরা দেখতে দেখতেই পৌঁছে গেলাম বিন্নাগুড়ি, তেলিপাড়া ক্রস করলাম। আর এই ছোটবেলার থেকে এই জায়গাটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর এই জায়গাটা বেসিক্যালি বিখ্যাত বলতে পারো আর্মি ক্যাম্পের জন্য। এটা হলো নর্থ বেঙ্গলের সবচেয়ে বড় আর্মি ক্যাম্প, অনেকটা জায়গা জুড়ে এই আর্মি ক্যাম্পটার অবস্থান করে। আর হলো যেহেতু আমার বাবা আর্মিতে চাকরি করতেন, সেহেতু এখানে আমরা প্রায়শই আসতাম যেতাম। মানে খুব মানে অনেকগুলো গল্প আছে, অনেক কথা আছে, মানে অনেক স্মৃতি আছে এই জায়গাটার সাথে জড়িত। তো সেগুলো না হয় অন্য কোনো দিন বলবো, আজকে বলতে গেলে আর শেষ হবে না। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমরা বিন্নাগুড়িও ক্রস করে ফেলবো। আর তোমরা আকাশের অবস্থা দেখতে পাচ্ছ? হ্যাঁ, ভীষণ খারাপ গো। সকালবেলা বললাম আমরা লাকি রৌদ্রুতেই যেতে হবে হয়তোবা, কিন্তু দেখো এখন আকাশে দেখছি এক গাদা কালো মেঘ করেছে, যখন তখন বৃষ্টি নামতে পারে, এরকম একটা ওয়েদার করে দিয়েছে হঠাৎ করে, গুমোট একটা ওয়েদার। আর গরমও লাগছে সাথে, আর রাস্তা ভেজা দেখে মনে হচ্ছে না এখানে হয়তোবা বৃষ্টি হয়ে গেছে। আর সত্যি কথা বলতেই বৃষ্টি নেমে এসছে বলতে বলতেই দেখো, আর আমরা এক জায়গায় দাঁড়িয়ে অলরেডি রেনকোট পরেও নিয়েছি, আর এখানে দাঁড়ালাম একটা ধাবায়, তো এখানে কিছু খাওয়া দাওয়া করবো। অলরেডি 10টা বেজে গেছে, ব্রেকফাস্টটা এখান থেকেই করে নেব। তো আমরা এখানে দাঁড়ালাম ব্রেকফাস্টের জন্য। এইখানে আমরা প্রায়শই দাঁড়িয়ে থাকি এই রাস্তা দিয়ে যখনই যাই, তো এখান থেকেই খাবার খাই। আমাদের এই জায়গাটাকে বেশ ভালো লাগে, যাই জন্য আমরা এখানে সবসময় দাঁড়াই। আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, সামনে কোথাও গিয়ে দাঁড়াবো না, যাই জন্য এখানেই ব্রেকফাস্টটা করে নেব এখন। তো এখন বাজতে চলেছে তোমার 10টা, তো এখন ঘড়িতে বাজতে চলেছে 10টা 5-এর মতো। তো এখান থেকে ব্রেকফাস্ট করার পরে আমরা আবার রওনা দেবো শিলিগুড়ির উদ্দেশ্যে। তারপর ওখান থেকে 3টে কাজ আছে, সেগুলো কমপ্লিট করার পর আমরা কার্শিয়াং এর উদ্দেশ্যে যাচ্ছি বন্ধুরা। তো তোমরা সাথে থাকো, তারপর তোমরা বন্ধুরা এখান থেকে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর এখানে সবাই মিলে ওয়েট করছি, ব্রেকফাস্ট রেডি করছে, তারপরেই দেবে। তো এখানে কিছুক্ষণ সময় লেগে গেছে, আধা ঘন্টার মতো ওরা টাইম নিয়েছে সমস্ত কিছু প্রিপেয়ার করতে। হয়তোবা আমরাই প্রথম গ্রাহক এখানে এসেছে সকাল সকাল, এখনই হয়তোবা খোলা হলো, যাই জন্য এখন সমস্ত কিছু পরিষ্কারের পর্ব চলছে। আর দেখতে দেখতে দেখো আমাদের ব্রেকফাস্টও চলে এসেছে। ব্রেকফাস্ট অর্ডার করা হয়েছে বাটার রুটি, চানা মশালা, আর হলো তোমার ডাল তড়কা। তো এগুলো দিয়েই আজকে ব্রেকফাস্ট হবে। আর বন্ধুরা বলতে পারো আমরা যখনই এই রাস্তা দিয়ে যাই, এই ধাবাটাতে দাঁড়াই দাঁড়াই, মানে বেশিরভাগ দিনই দাঁড়াই, না খেলে মানে পেট ভরা থাকলে দাঁড়াই না কখনো, কিন্তু বেশিরভাগ দিনটাই এখানে দাঁড়াই। কারণ কি না, এখানে ভীষণ টেস্টি খাবারগুলো, যাই জন্যই এখানে সবসময় দাঁড়াই আমরা। আর দেখতে দেখতে দেখো আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেছে, আর আমরা অলরেডি রওনা দিয়ে দিলাম এখান থেকে। তো আরো অনেকটা দূর আছে যাওয়া শিলিগুড়ি, আর এই জায়গাটার নাম হলো নাগড়াকাটা। এখনো পর্যন্ত মালবাজার, চালসা এগুলো পার করা বাকি আছে। তো চলো
রওনা দিয়ে দিই, তাড়াতাড়ি পৌঁছতে হবে আমাদের। আর দেখো বন্ধুরা, এখান থেকেই পাহাড়গুলো ভিজিবল হওয়া শুরু করে দিয়েছে। আকাশটা ওই পাশটা একটু মেঘ করেছে, যাই জন্য অল্প অল্পই দেখা যাচ্ছে। আকাশ পরিষ্কার থাকলে আরো বেশি ভালো করে দেখা যেত। আর অনেক কয়েকটা জঙ্গল পেরিয়ে কিন্তু আমরা শিলিগুড়িতে ঢুকবো। আর এই পথ ধরে অনেকগুলো জায়গাতেই যাওয়া যায়, যেমন কিনা ডান দিকে, মানে আরেকটু আগে ডান দিকে গেলে ঝালং, বিন্দু এগুলোতে যাওয়া যায়, মানে এই যে এই রাস্তাটা দেখতে পারলে যেটা। আর যদি আমরা বাঁ দিক নিয়ে নিতাম তাহলে কিনা ওই মূর্তি, লাটাগুড়ি এই সমস্ত জায়গায় যাওয়া যেত। তো আমরা তো সেই দিকে কোনো দিকেই যাচ্ছি না, আমরা তো ডিরেক্ট শিলিগুড়িতেই যাব। আর দেখো যে আর মাঝে দিয়ে বর এরকম ক্যামেরা ধরে দিচ্ছিল, আর আমি কিন্তু এরকম ভাবে ইয়ার্কি করছিলাম। আর সত্যি কথা বলতে অনেক দিন পরে এরকম একটা লম্বা রাইডে বেরোলাম না, মানে সত্যি কথা বলতে কি মন খুলে আজকে শ্বাস নিতে পারছি, সমস্ত ঝামেলা সমস্ত কষ্ট সবকিছুই বাড়িতে রেখে এসেছি, কোনো কিছুই নিয়ে আসিনি। তবে আর কি, ওই আমাদের মেয়েদের মন জানোই তোমরা, কিছুক্ষণ খানিকক্ষণ বাদে বাদেই কিন্তু আমাদের সমস্যাগুলোই আমাদেরকে জাকিয়ে ধরে। তো ছাড়ো, সেই সমস্ত কথা না হয় নাই বললাম। আর দেখো, দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম। এইটা হলো তোমার চালসা, আর দেখো মেটিলি, এই পাশে গেলে মেটিলি, আর এই বাঁ দিকটা ধরলে এইদিকে তোমার লাটাগুড়ি যাওয়া যায়। তো এই হলো, আর আমরা তো সোজা যাব। আর এই জায়গাটার সাথে আমার বরের আবার ইমোশন জড়ানো। তো এই জায়গাটাতে আবার ওর দাদুর বাড়ি, মানে ওর মায়ের বাবার বাড়ি। তো ওরও এই জায়গাটার সাথে ছোটবেলার অনেক স্মৃতি জড়ানো। ওই যখন মাঝে মাঝে আসে আমার সাথে এগুলো নিয়ে গল্প করে, হয়তো বা বাইকে চলাকালীন কথা বলতে বলতে গল্প করতে করতেই আমরা এগোই, হয়তো বা কি আমরা সবসময় গল্প করতে করতেই এগোই। আর দেখো, দেখতে দেখতে আমরা সমস্ত কিছু মালবাজার চালসা ছাড়িয়ে এসেছি। এবারে আমরা ঢুকে যাব কিন্তু শিলিগুড়ি। আর তার আগে আমাদেরকে একটা পাহাড় ক্রস করতে হবে, সেটা হলো সেবক পাহাড়। আমরা হলো সেবক দিয়ে যাচ্ছি। শিলিগুড়ি যাওয়ার বেসিক্যালি দুটো রাস্তা, তো আমরা হলো জলপাইগুড়ি দিয়ে একটা যাওয়া যায়, আর একটা হলো এই পাশ দিয়ে তোমার চালসা মালবাজার হয়ে যাওয়া যায়। তো আমরা এই রাস্তাটাই চুজ করেছি, এই রাস্তাটা ভালো লাগে আর কি, ন্যাচারাল সমস্ত কিছু দেখতে, প্রাকৃতিক পরিবেশটা দেখতে। আর যদি আমরা জলপাইগুড়ির পথটা ধরতাম সেক্ষেত্রে অনেকটাই জ্যাম পেতাম, এখানে একটু ফাঁকা ফাঁকাই চলে এসেছি। তো কি বলো বন্ধুরা, ভালো লাগছে না বলো রাস্তাগুলো? সত্যি তোমরা দেখে, আমি জানি তোমাদের দেখে ভালো লাগবে, আর আমি ভাবো এগুলোকে চাক্ষুষ দেখেছি, এত সুন্দর না জায়গাগুলো? যারা এখনো পর্যন্ত নর্থ বেঙ্গল ঘোরোনি তাদেরকে আমি বলবো, তোমরা একবারটি নর্থ বেঙ্গল ঘুরে যেও। সত্যি কথা বলতে এরকম পরিবেশ কিন্তু অন্য কোথাও আমার মনে হয় না তোমরা দেখতে পারবে। সেক্ষেত্রে তো যার যার জায়গা তার তার ভালো লাগেই, কিন্তু না, আমি অ্যাজ এ হিউম্যান বিং বলছি এই জায়গাটা কিন্তু আরো বেশি সুন্দর। আর দেখো, আমরা দেখতে দেখতেই কিন্তু পাহাড়ের পথে উঠতে শুরু করে দিয়েছি। আমি জানি না তোমরা খেয়াল করছো কিনা, আস্তে আস্তে কিন্তু আমরা উঁচুর দিকে ওঠা শুরু করে দিয়েছি। আর যেতে যেতে এই রাস্তা দিয়ে কিন্তু আমি বহুবার গেছি, আর যেতে যেতে এখন বেসিক্যালি লক্ষ্য করছি অনেক ছোট ছোট ঝর্ণা, নতুন জল নামছে, আর মনে হয় ওপরে বৃষ্টি হচ্ছে যাই জন্য এই ঝর্ণাগুলো দিয়ে জল নামছে। আর অনেকগুলো বড় বড় ঝর্ণা আছে সেবকের এই তোমার পাহাড়ে, যেগুলোতে কিনা সারা বছরই জল থাকে আমি দেখতে পাই, কিন্তু এবার দেখলাম নতুন ছোট ছোট অনেক ঝর্ণা হয়েছে, হয়তো বা ওপরে বৃষ্টি হচ্ছে, সেই জলগুলোই নামছে, আর নেমে কিন্তু এই নদীর সাথে মিশছে। আর এটা কিন্তু তিস্তা নদী। আর সত্যি কথা বলতে বন্ধুরা, তিস্তা নদীর এই ফুলে ফেঁপে ওঠা আমি কিন্তু এইবার প্রথম দেখছি, এতটা জল কোনোবারও দেখিনি। শীতকালে আসলে এই নদীর জল পুরোটা নীল থাকে, আর এখন দেখছি দেখো পুরোটা ঘোলাটে হয়ে আছে, কিরকম যেন ভয় করছে দেখেই। আমি আমার বরকে বলছিলাম যে আমি তো কখনো দেখিনি এই নদীর এত জল, তো ও বলল যে সামনে একটা ব্যারেজ আছে, হয়তো বা সেখান থেকে খুলে দিয়েছে জল। আর এখানে এই আর এই পাহাড়ে আসলে, মানে সেবকে আসলে প্রচুর বাদর দেখতে পাওয়া যায়, তোমরা হামেশাই দেখতে পাচ্ছ, এই দেখো অনেক বাদর রয়েছে। আর এই ব্রিজটা তো অনেক, মানে সবাই পরিচিত হয়তো বা এই ব্রিজটার সাথে, এই ব্রিজটা কিন্তু ব্রিটিশ আমলের ব্রিজ, আর এখানে প্রচুর শুটিং হয়েছে সিনেমার, প্রচুর বলতে পারো। আর এমটিভিতে যে রোডিস হয় সেটারও শুটিং এখানে হয়েছিল দু একবার।
তো এই আর কি। আর এই ব্রিজের মধ্যে সবাই কিন্তু এরকম বলতে পারো, যেহেতু অনেকদিনের পুরনো ব্রিজ, অনেকে দেখতেও আসে ঘোরার জন্যও বলতে পারো। আর দেখো এই ব্রিজের মেরামতের কাজ কিছু কিছু জায়গায় চলছে, যেহেতু অনেকদিনের পুরনো ব্রিজ তো সেক্ষেত্রে মাঝে মাঝে এটার মেরামত হয়ে থাকে। আর বন্ধুরা, খানিকক্ষণ আগে যে রাস্তাটা দেখতে পেলে ডান দিকে চলে গেল, ওই রাস্তাটা ধরে কিন্তু দার্জিলিং, সিকিম, গ্যাংটক এই সমস্ত জায়গায় যাওয়া যায়। তো ওই রাস্তা ধরেই আমরা যখন সিকিমে গেছিলাম ওই রাস্তা ধরেই গিয়েছিলাম। আর আমরা যেখানে যাচ্ছি তো সেই জায়গাটাও কিন্তু এই ডান দিক দিয়ে গেলেই আমরা যেতে পারতাম, কিন্তু না, আমাদের যেহেতু শিলিগুড়িতে কিছু কাজ আছে, যাই জন্য কিন্তু আমরা শিলিগুড়ি হয়ে তারপর ওই পাশ দিয়ে যাব আমাদের গন্তব্যস্থলে। আর দেখো মাঝে দিয়ে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, রেনকোট গুলো খুলে নিয়েছি গো, যে একে তো ফুল স্লিভ পরেছি, তার উপরে রেনকোট পরেছে না, ভেতরে কিছুতেই হাওয়া যাচ্ছিল না, আর ভীষণ গরম লাগছিল। আর শিলিগুড়ি আসলেই তো এই জ্যামটা আমাদেরকে ফেস করতেই হবে। যারা শিলিগুড়ি স্থানীয় আছো তারা তো জানোই শিলিগুড়িতে কিরকম জ্যাম থাকে। তো আমরা সত্যি কথা বলতে এই জ্যামটা ফেস করেছি। আর আজকে যেহেতু শনিবার, বেসিক্যালি সোম থেকে শুক্রবার একটু বেশি ভিড় থাকে, আর আজকে রোজ দিনের তুলনায় সামান্য একটু কম জ্যাম আছে। অন্যান্য দিন তো এইভাবে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হতো, আর যেহেতু আজকে শনিবার তাই জন্য হয়তো বা একটু একটু করে আমরা এগিয়ে যেতে পারছি। তাও কি না, দেখো যারা গাড়িতে এসছে তারা কতটা আস্তে আস্তে যাচ্ছে। আর দেখো যেতে যেতেই একটা পুচকু জালনা দিয়ে, গাড়ির জালনা দিয়ে মুখ বের করে সবাইকে দেখছে। আর এখান থেকে আমি আমার বরকে বলছি, তুমি এই পুলিশ আঙ্কেলটার পিছু করো, কারণ কিনা হয়তো বা ওদের সামনে দরকার আছে, যাই জন্য ওরা তাড়াতাড়ি যাচ্ছে। আর দেখছি ওয়াকি টকিতে কথা বলতে বলতে যাচ্ছে, তো সেক্ষেত্রে হয়তো বা ওদের তাড়া আছে। তাই আমি বলছি যে ওদের পেছন পেছন চলো, তাহলে কিনা আমরাও সাইড পেয়ে যাব, ফাঁকা পেয়ে যাব, তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবো। আর অলরেডি আমাদের শিলিগুড়ির সমস্ত কাজ শেষ, আর আমরা এখন পেরোচ্ছি মহানন্দা ব্রিজ। তো শিলিগুড়ির কাজগুলো তো তোমাদেরকে দেখাতে বসলে অনেকটাই লেট হয়ে যেত, আর এখন অলরেডি কিন্তু একটা বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। আর শিলিগুড়ি থেকে কার্শিয়াং এর ডিস্টেন্স মাত্র 35 কিলোমিটার, তো জানি না এখন পাহাড়ে কতক্ষণ লাগবে যেতে, আর এখন অলরেডি তো একটা বেজে গেছে তোমাদেরকে বললামই আমি। আর এত রোদ পড়ে গেছে হঠাৎ করে, আর না ভাল লাগছে না। আমি আমার বরকে বলছি যে কখন শেষ হবে রাস্তা, তুমি আমায় তাড়াতাড়ি নিয়ে চলো। আর কিরকম যেন লাগছিল, গরমে থাকতে পারছিলাম না। তো বর বললো তাহলে তুমি এক কাজ করো, এখান থেকে একটু জুস খেয়ে নাও, আর এখানে তোমার আমি নিয়ে নিলাম মসাম্বির জুস, তো একটাই নিয়েছি, দুজনে মিলে ভাগ করে খাবো, কিনা বডিটা ভীষণ ডিহাইড্রেট লাগছে, কিরকম যেন লাগছে, মানে গরমের জন্য বলতে পারো। আলিপুরদুয়ারে সত্যি কথা বলতে এতটা গরম নেই, শিলিগুড়িতে যা গরম, মানে এখানকার লোক যেভাবে থাকে সত্যি কথা বলতে হ্যাটস অফ। আমি তো এখানে এইভাবে থাকতে পারবোই না কোনোদিনও না, কারণ কিনা রাস্তার মধ্যে মনে হচ্ছে যেন কেউ নিচে আগুন জ্বালিয়ে রেখেছে, তার উপর দিয়ে আমরা যাচ্ছি। তো যাই হোক, আমরা এখান থেকে ফলের রস খেয়ে এবারে আবার বেরিয়ে পড়লাম। আর দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখো দেখতে পাচ্ছ ডান দিকে কি আছে, এটা কিন্তু টয় ট্রেন লাইন, আর শুরু হয়ে গেছে অলরেডি এখান থেকে। আর যতদূর এখন যাব, যতক্ষণ না পৌঁছচ্ছি ততক্ষণ কিন্তু তোমরা আমাদের সাথে এই টয় ট্রেন লাইনটা দেখতেই পারবে, কারণ কিনা শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত কিন্তু এই লাইনটা, আর এই লাইনটা বেশিরভাগ ক্ষেত্রেই জঙ্গলের মাঝখান দিয়ে তো গেছে, আর বেশিরভাগই রাস্তার পাশ দিয়েই দেখা যায়, কিংবা রাস্তার মাঝ দিয়েও দেখা যায় মাঝে মাঝে। তোমরা দেখতেই পারবে, এই দেখো রাস্তার মাঝে দিয়েই লাইনটা। আর যেহেতু টয় ট্রেনের গতিবেগ খুবই আস্তে, তো সেক্ষেত্রে এখানকার মানুষের কোনো ধরনেরই অসুবিধে হয় না। আর দেখতে দেখতেই দেখো আমরা পৌঁছে গেলাম, মানে স্টার্ট হয়ে গেছে শুকনা ফরেস্ট। আর গাছগুলো কত সুন্দর, না মনে হচ্ছে যেন এরা ছায়া দেওয়ার জন্যই এখানে দাঁড়িয়ে আছে, রাস্তার মানুষদেরকে একটু স্বস্তি দেবে জন্য। খুবই সুন্দর রাস্তাটা, এক কথায় বলতে পারো এই জঙ্গলটা বা এই রাস্তাটা এক কথায় মন্ত্রমুগ্ধ করার মতো। তুমি যদি এই রাস্তা দিয়ে যাও তবেই তুমি সেই ফিলিংসটা পাবে যেটা। আর আমি এই রাস্তা ধরে দুবার গিয়েছি, তা সত্ত্বেও কিনা আজকে যখন যাচ্ছি মনে হচ্ছে আমি নতুন করে দেখছি, ভীষণ সুন্দর জায়গাটা সত্যিই বলতে।
আর এখানে একটা স্টেশন দেখো, যেটা কিনা খুবই সুন্দর, ভারী সুন্দর। শুরুতে তো দেখাতে পারিনি, শেষের দিকটাই তোমাদেরকে দেখাই। তো এখান থেকেও অনেকে টয় ট্রেনে উঠে যায়। আর দেখো আমরা সুকনা ফরেস্টের ভেতরে অলরেডি চলে এসেছি। আর ওই যে বললাম, যেতে যেতে সবসময় তোমরা দেখতে পারবে আমাদের পাশ দিয়ে টয় ট্রেন লাইন চলছে, তো চলছেই, এটা আর থামবে না কোথাও গিয়ে। কোথাও না কোথাও গিয়ে হয়তোবা এই যে যেমন এখানে গিয়ে আলাদা হয়ে গেছে, আবার দেখবে সামনে কোথাও না কোথাও গিয়ে এক হয়ে গেছে আবার এই লাইনটা। আর ভিডিও করতে করতে তোমাদের সামনে একটু দুষ্টুমি করতে চলে এলাম, তোমাদের ক্যামেরার সামনে দেখিয়ে দিচ্ছি। আমি আর আমার বর এভাবেই মুখ চোখ পুরো ঢেকে নিয়েছি, ওই যাতে নাকে ধুলোবালি না ঢোকে। আমার তো একটু ডাস্ট অ্যালার্জি আছে তোমরা জানোই। আর এই যে লাইনটা দেখো, বললাম না আশেপাশেই দেখতে পারবে লাইনটা। আর এখানে একটা ছোট্ট মতো ঝর্ণা। আর দেখো রাস্তাগুলো কত সুন্দর আঁকা বাঁকা, মাঝে দিয়ে ভয় করছিল। আর যখন কিনা খাড়া রাস্তা থাকে তখনই একটু ভয় করে, এরকম যদি থাকে তাও কোনো ব্যাপার না, সেরকমটা ভয় লাগছিল না। আর দেখো বন্ধুরা, যেতে যেতে এখানে একটু দাঁড়ালাম, সামনে দেখতে পাচ্ছি একটা প্লেন। তো এই শোটটা করবো জন্যই এখানে দাঁড়ানো। এই যে দেখো, ছোট্ট দেখা যাচ্ছে যে অনেক দূরে যাচ্ছে, তো দেখতে ভীষণ ভালো লাগছে। তো বর এখানে দাঁড়ালো, তো ভাবলাম না তাহলে প্লেনটার একটা শট নিয়ে নিই। আমি জানি না তোমাদেরকে কতটা দেখাতে পারছি, কিন্তু চোখের সামনে থেকে ভীষণ সুন্দর লাগছিল। আর এখান থেকে শিলিগুড়ির শহরটাও একদম ভিজিবল, কত সুন্দর লাগছিল না বলো, চোখের সামনে থেকে আরো বেশি সুন্দর লাগছিল। আর কিছুটা দূর এগিয়ে এখানে একটু দাঁড়ালাম একটু টি ব্রেকের জন্য। অলরেডি 3টা মতো বেজে গেছে, তো বলছিল একটু চা খাবে, তো আমি তো এই দুপুরবেলার চা খাবো না, তো আমি একটা মোমো অর্ডার দিয়েছি। তো মোমোটা বানাতে থাকুক, আমি তোমাদের সাথে কিছু কথা বলে নিই। আর বন্ধুরা, এই জায়গাটা দাঁড়ালাম তো ঠিকই, কিন্তু এই জায়গাটা মানে খুবই নিরিবিলি। আর এরকম একটা গা ছমছমে পরিবেশ, এত আওয়াজ দুপুরবেলায় করছে না, সত্যি কথা বলতে ভীষণ ভয় লাগছে। এই যে আমি চুপ হয়ে গেলাম, তোমরা জাস্ট আওয়াজটা শোনো। বন্ধুরা, অনেকক্ষণ আগে বেরিয়েছি, তো এখন এখানে এসে পৌঁছালাম। তো আর বেশিক্ষণ নেই, আর 1 থেকে 1.5 ঘন্টার পথ, তাহলে আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে। এখানে দাঁড়ালাম, এই জায়গাটা ভীষণ সুন্দর রেস্টের জন্য। আর কিছু টিফিন করব বলতে পারো, আমি তো দেখিয়েছি ব্রেকফাস্টটা 10টার সময় করেছি, আর এখন দুপুর 3টা মতো বেজে গেছে। তো সেই ক্ষেত্রে এখন কিছু টিফিন করার জন্য আমরা এখানে দাঁড়ালাম। অ্যাকচুয়ালি লাঞ্চটা না, যেখানে আমাদের বুক আছে হোমস্টেটা, তো সেখানে গিয়েই করব। তো যাই জন্য আর কি আমরা এখানে কিছু একটা টুকটাক খেয়ে নিচ্ছি, তারপরে লাঞ্চটা করে নেব। তো এই জায়গাটা তো দাঁড়ালাম, ব্যাপারটা না এই জায়গাটা একটু ছমছমে, গা ছমছমে ব্যাপার, মানে দেখতে পাচ্ছ না বট গাছের ঝুলগুলো কিভাবে ঝুলছে। আর আমার পেছনে ভীষণ আওয়াজ বাইকটার, দ্বারাও গিয়ে নিই। তো আমার পেছনে আছে একটা পরিত্যক্ত বলতে পারো পার্ক। তো এখানে আমি একটা স্লিপার দেখতে পাচ্ছি, এখানে আমি একটা স্লিপার দেখতে পাচ্ছি। আর এখানে না একদম নো এন্ট্রি করা, মানে কেউ ঢুকছে না। আর এরকম একটা গাছ, বট গাছ, অনেক বড় বট গাছ, এরকম ঝুল ঝুলছে, মানে আমার তো সামনে যেতেও একা একা ভয় করছে। বর আসছে না, বর ওখানে চা খাচ্ছে, আর আমি এখন চা খাবো না, আমি চা খাবো না, আমি একটা মোমো অর্ডার দিয়েছি, তো ওটা বানাতে থাকুক। যাই জন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে কিছু কথা বলে নেওয়া যাক। তো এই আপডেটটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম যে আমরা এখন এটা করছি। আর সত্যি ভীষণ গা ছমছমে জায়গাটা, আমার তো ভীষণ ভয় করছে, আমি চিৎকার করে উঠছি। আমি এখানে এসেই আমার বরকে চিৎকার করে ডাকছিলাম যে এখানে একটু আসুন, আমার একা একা ভয় করছে। মানে আমি না ওই গেটটার সামনে যেতে পারছি না, এই গেটটার সামনে তো চলে এসেছি, বাট ওই গেটটার সামনে যেতে না আমার ভীষণ ভয় করছে। তো থাক, ও যখন আসবে তখন যাব। চলো বন্ধুরা, তোমাদেরকে চারপাশটা আর একবার ভালো করে দেখিয়ে দিই। জায়গাটা ভীষণই সুন্দর, বাট এই জায়গাটা না সত্যি কথা বলতে ভয় করছে। আর এই জিনিসগুলো, ঝুলপিগুলো দেখে তো আমার ভীষণই ভয় লাগে, কেন জানি না বন্ধুরা আমার মনে হয় সেই ভূতুরে সিনেমাগুলোর মতো, এই ঝুলগুলো যদি এসে আবার আমার গায়ের মধ্যে সাথে সাথে পেঁচিয়ে ধরে, ওই যা আর কি হ্যারি পটারে দেখতাম। তো এখানে দেখো পরিত্যক্ত এই পার্কটা, এখানে একটা স্লিপার আছে, আর একজন ভেতরে ঢুকলো। তো আমি একটু সাহস করে এগোচ্ছি, দেখি নো এন্ট্রি তো লেখা আছে এখানে, তো
দেখো তোমরা, হয়তো বা দাদাটা লোকাল, যাই জন্যই ঢোকার পারমিশন আছে ওদের। আর দেখো গাছটা এরম, আর এই দেখো কি ভয়ঙ্কর না, এটা দেখো, এটা দেখো। আমি আর যাচ্ছি না বন্ধুরা, চলো ব্যাক করে যাই। সেটা তো দাঁড়াইলেই বুঝি দেখা যায়। তো বন্ধুরা দেখো খুব সুন্দর একটা দৃশ্য, টয় ট্রেন যাচ্ছে। তো এই জায়গাটাতে দাঁড়িয়ে অনেক কিছুই তো দেখে নিলাম, ইভেন টয় ট্রেনটাও দেখলাম, মোমো খেলাম, বসলাম, কিছুক্ষণ কথা বললাম, রেস্ট নেওয়া হয়ে গেল। তো এরপর আবার বেরিয়ে পড়েছি গন্তব্যস্থলের উদ্দেশ্যে। যতক্ষণ না পৌঁছচ্ছি ততক্ষণ তো শান্তি হচ্ছে না। আর এরপরেই না আমি ক্যামেরাটা কিছুক্ষণ বাদে অফ করে দেব, কারণ কি না ওই বললাম যে আঁকা বাঁকা পথ ঠিক আছে, কিন্তু এরকম না কিছুক্ষণ বাদে গিয়েই এরকম খাড়া রাস্তা দেবে। তো সেক্ষেত্রে আমি আমার বরকে ধরবো, বাইক ধরবো, নাকি ক্যামেরা ধরবো? তো সেক্ষেত্রে নিজের জীবনকে বাঁচাতে বলতে পারো আমি ক্যামেরাটা অফ করে দিয়েছি, না হলে কি না কি হয়ে যেত জানি না। তো সবটাই তোমাদেরকে একটু একটু করে দেখাবো, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো পাহাড়ের গায়ে মেঘগুলো দেখতে পাচ্ছ, আধা পাহাড় এরকম মেঘে ঢেকে দিয়েছে, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। ওই মাঝে মাঝে দিয়েই একটু করে ক্যামেরাটা খুলছি, অন করছি, আবার বন্ধ করে দিচ্ছি, যেখানে যেখানে একটু তোমার পদগুলো মানে আমার ভয় করছিল অ্যাকচুয়ালি যে রাস্তাগুলো, তো সেখানে না আমি ক্যামেরাগুলোকে বন্ধ করে দিচ্ছিলাম। তো এই জায়গাটা দেখছি যে না এখানে একটু অন করা যাবে, এটা এতটাও ভয়ঙ্কর না, তো যাই জন্যই আর কি। আর দেখো যেতে যেতে সুন্দর সুন্দর বাড়ি এখানে পড়ে। আর এখানে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, ছোট বড় সবার বাড়িতে না অনেক সুন্দর সুন্দর গাছ থাকে গো। এত ওরা না সত্যি কথা বলতে এত গাছ লাভার হয়, মানে এত প্লান্ট লাভার হয়, সবার বাড়িতেই কিছু না কিছু গাছ থাকবেই, সে ছোট ছোট বাড়ি হোক বড় বাড়ি হোক থাকবেই। তো এই জিনিসটা আমার পাহাড়ের ভীষণ ভালো লাগে। আর মাঝে দিয়ে দেখো ওই যে পাহাড়টা, নিচের পাহাড়টা, ওখানে দেখো একটু রৌদ্র আছে, আর বাকি পাহাড়টা দেখো মেঘে ঢেকে দিয়েছে। তো এরকম করে একটু রোদ একটু মেঘের খেলা দেখতেই পাচ্ছি। আর যেতে যেতে দেখো এই পাহাড়টা পুরোটাই তোমার চা পাতা বাগান, চা পাতা গাছ অ্যাকচুয়ালি ওগুলো, যাই জন্য এতটা সুন্দর লাগছে। ওই পাহাড়টা পুরোটা সবুজ, খুব ভালো লাগছে। আর দেখো এই যে এই রাস্তাটার কথাই আমি বললাম, এতটা খাড়া রাস্তা, মানে আমি ক্যামেরা অফ করে দিয়েছি আর তুলতে পারিনি কোনো ধরনের শট। এই দেখো এরকম ভাবে খাড়া করে পেঁচিয়ে পেঁচিয়ে উঠতে হবে আমাদের। তো ক্যামেরা বন্ধ করে দিয়েছি, তো চলো ওপরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা আমি ভীষণই দুঃখিত, এরকম রাস্তা ছিল না, আমি আর ক্যামেরা অন করতে পারিনি ভয়ে। আর শেষমেশ আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। আর ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট পার্টে আবার সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। বাই।